তোর মতো অসত্য অপবিত্র মায়ের ঘর আমি করুম না। আমার ঘরের মধ্যে তুই কি করলি? কাজ আসলো মানে কি কাম আসলো আমার তো কই তুই? আরে গাধা নাকি তুমি, বুঝো না এইসব কথা জিজ্ঞাসা যায় নাকি কোয়া যায় নাকি? হায় হায় রে খোদা, আমি কি হতাছি, আমি কি হতাছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আর সত্য করে কত আমার বইয়ের লোকে তোর কতদিন ধরে প্রেম চলতেছে? অনেক দিন ধরো, তোমার বিয়ার আগের থেকে। কি প্রয়োজন ছিল তোর আজ কই তৈব? এই কথা কি কয় যায় নাকি বোকা, এই কথা জিজ্ঞেস করতে হয় বুঝো না। হায় হায় রে, হায় হায়, আমি কি শুনতেছি, আমি কি শুনতেছি, শয়তানের বাচ্চা। কি হয়েছে, কি মাথার মধ্যে বাস পড়ছে, এমনি চিল্লাইতেছো কেন পিন্নে? কি জন্য চিল্লাইতেছি বোধস না, নাটক করস আমার লগে, এই সাবধানের লগে তুই তলে তলে প্রেম করস, আবার উপরে উপরে সাবধানের নামে তুই বদনাম করস, কি মনে করছিস তুই আমি কিছু বুঝি না? হ্যাঁ এখন তো হাতে নাতে ধরা পড়লি, হাতে নাতে তো ধরা পড়লি, কি জবাব দিবি কালিগালে? না আমার কিন্তু দোষ নাই ভাই, আমি তোর ঘরে গেছিলাম সেইটাতেই খা চিল্লাইতেছে। মোর মোর ঘরে গেছিলি মানে? মুই তো ঘুমাইতে আসছিলাম, তুই মোর ঘরে গেছিলি কিরপিন্নে? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সুপসারে তোর চেহারা মোবারকটা একটু ভালো কইরে দেখে আসলাম। থাক, আর অভিনয় আপনার করা লাগবো না, আমি বুঝা ভালাইছি। তোর মতো অসত্য অপবিত্র মায়ের ঘর আমি করুম না, দরকার হলে আমি বিচার করুম, এর একটা বিহিত আমি করিয়া ছাড়ুম। কোন প্রয়োজন নেই, রূপসার সাথে তো আমার তোর বাপ চলতেছে, শুধু বাপ না অনেক কিছুই চলতেছে, তুমি তো তার নমুনাও দেখলা। এখন যদি তোমার রূপসারে নিয়ে ঘর সংসার করতে ইচ্ছা না করে তাহলে কি করবা? তালাক দিয়ে দাও। তালাক তো আমি অবশ্যই দিব, দরকার হয় আমি না খেয়ে মরে যাবো, মানুষের বাড়ি বাড়ি আমি ভিক্ষা করুম, তাও এইরকম একটা অসতী মাইয়ের সাথে আমি ঘর সংসার করুম না। সাদ্দাম, মোর ঘর ভাঙার চেষ্টা করতে আসছিস, মুই কিন্তু তোরে খুন করে ফেলমু। খুন তো অনেক আগেই করছস তুই, আমি খুন হয়ে গেছি রে রূপসা, এখন তোরে ডিভোর্স দিয়ে দিছে, চেক ভালো হয়েছে, এখন আমি তোরে বিয়া করবো রে রূপসা। এই মোর স্বামী যদি মোরে তালাকও দেয়, তারপরও মুই তোর মতো শয়তানের বিয়া করবো না। তুই করবি, তোর বাপ করবো, আমি তোরে উঠাই নিয়ে গিয়া বিয়া করবো রে রূপসা। এই নষ্ট অপবিত্র মায়াটারে আমি তালাক দিয়া দিছি, এখন তোর যা খুশি তুই তার বিয়া কর, নিকা কর, যা খুশি কর, আমার কোনো আপত্তি নেই, আমি কোনো বাধা দেব না।